আজ আমরা এই ভিডিওতে একাদশ শ্রেণী 2022-23 শিক্ষাবিজ্ঞান সাজেশন তৃতীয় অধ্যায়, নাম শিক্ষার বিভিন্ন রূপ। এই যে তৃতীয় অধ্যায় থেকে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, প্রশ্নমান আটের সমস্ত আলোচনা করব। তো দেখি প্রথম প্রশ্নটা, শিক্ষার বিভিন্ন রূপগুলি কী কী, অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে, অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, 2+2+4। তো প্রশ্নগুলো বলার আগে তোমাদেরকে বলে নিই, এই যে প্রশ্ন দিচ্ছি এই প্রশ্ন উত্তরের পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে। তো দেখি পরের প্রশ্নগুলো, তো কী আছে দেখো, অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা আলোচনা করো, প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্ন কী আছে অবশ্যই দেখি। তো দেখো পরের প্রশ্ন হচ্ছে, গণমাধ্যম কাকে বলে, শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলি কী কী, গণশিক্ষার মাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো, 2+2+4 নম্বর দেওয়া রয়েছে। তো এই যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলোর পিডিএফ তো তোমরা পেয়ে যাবে, অতএব তোমাদের কোনো রকম মুখস্থ করতে কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে লিখো, অবশ্যই আমি তার উত্তর দেবো। তো দেখি পরের যে প্রশ্ন আছে সেটা, তো দেখো পরের প্রশ্ন কী আছে, নিয়ন্ত্রিত বা প্রথাগত বা বিধিবদ্ধ শিক্ষা বলতে কী বোঝো, এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, 1+7 নম্বর আছে। তো দেখব পরের প্রশ্নগুলো। তো দেখো প্রথাবদ্ধ বা প্রথাগত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, প্রথমটা একটু ঘুরিয়ে দিতে পারে, প্রথাগত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখবে তোমাদের আসার চান্স অনেকটাই বেশি আছে। তো এই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে খুব ধ্যান দিয়ে পড়ো এবং লিখে লিখে পড়ো, যেন তোমাদের এগুলো মুখস্থ হয়ে যায় একদম। আর এই যে প্রশ্ন উত্তরগুলো আছে তো তোমাদের পিডিএফ পেয়ে যাবে, সেখান থেকে মুখস্থ করতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। পরের প্রশ্নটা দেখো, প্রথা বহির্ভূত শিক্ষা কাকে বলে, প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করো, 2+6। তো এই প্রশ্নগুলো তোমরা যদি সব পড়ে নাও তোমাদের কিন্তু আর কোনো রকম মানে আটকানোর কোনো চান্স নেই, এবং তোমরা গিয়ে কমন পাবে একদম, তোমরা নিশ্চিত থেকো। তো দেখি পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, দেখো এই প্রশ্নটা তোমরা যদি পড়ে যাও তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে 70%। নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা, এখান থেকে তুমি নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য পাবে, অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য পাবে, প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য পাবে, এবং নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত পার্থক্য পাবে, প্রথা বহির্ভূত সঙ্গে অনিয়ন্ত্রিত পার্থক্য পাবে, নিয়ন্ত্রিত সঙ্গে প্রথা বহির্ভূত পার্থক্য পাবে। তো এইটা থেকে তোমার চারটে প্রশ্ন মুখস্থ হবে, ভাবো এই চ্যাপ্টারটা তোমায় মুখস্থ হয়ে যাবে, মানে তৃতীয় অধ্যায়টা তোমাদের পুরো এই প্রশ্নটা থেকে মুখস্থ হবে। এই প্রশ্নটা দেখবে পিডিএফে দেওয়া আছে, তোমরা খুব ভালো করে এই প্রশ্নটা শুধু মুখস্থ করো, তাহলে এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই এই প্রশ্নটা আসবেই, এবং তোমরা এখান থেকেই লিখতে পারবে এবং তোমরা খুব ভালো নম্বর পাবে। তো আমি তোমাদেরকে বলছি যে এই ভিডিওটা ছাড়াও আমি তোমাদেরকে আরও অনেক ভিডিও দিয়েছি, বাংলা ইতিহাস ভূগোল সমস্ত সাজেশান দেওয়া আছে, সেগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার প্লে লিস্টে যাও এবং সেখান থেকে সেই ভিডিওগুলো তোমরা দেখে নাও, তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে এবং তোমরা অনেক বেশি নম্বর পেতে তোমাদের সেগুলোই সহযোগিতা করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।